আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহ রহমতে সুখে সারে রুচিল্লা। আমি পুরো প্রশস্ত। আমার নাম স্নেহারা বেগম, আমার বয়স 38। আমার বাড়ি কিশোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। 10-15 বছর ধরে আমার কোমর ব্যথা। কোমর ব্যথার জন্য অনেক ধরনের সমস্যা। এই তো আমার পায়ে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, হাতে ব্যথা ছিল, এইসব ধরনের ব্যথাই আসলো। পুরো শরীরে ব্যথা ছিল, অনেক ধরনের সমস্যা হইতো। আমি কোনো কাজ টাজ করতে পারতাম না। আজকে 1 বছর ধরে কোনো কাজই করতে পারিনি ব্যথার জন্য। বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে আমার কোমর ব্যথা হইতো, পাও ব্যথা হইতো। বেশিক্ষণ বসে থাকলেও আমার কোমরে প্রচন্ড ব্যথা হইতো। ব্যথা কেমন জানি করতো আমার অস্থিরের মতন। আমি বুঝতে পারতাম না কি চাবাইতো, না ব্যথা হতো, না কি হতো, আমি বলতে পারতাম না। ব্যথাটা আমার অস্থির লাগতো, অনেক খারাপ লাগতো, জ্বালা পুড়ে উঠতো, আর পাওয়ে দি সব শক্তি গেছিল ব্যথা। এই ব্যথা আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমি ব্যথাতে মুক্তি পাওয়ার জন্য অনেক ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার দেওয়ানির পরে আপনার আমার যে সমস্যায় ডাক্তাররা ধরতে পারছে না। অনেক ওষুধ খেয়েছি, অনেক ডাক্তার দেখাইছি। দেওয়ানির পরে ধর এই জায়গায় এসে আমার মানে সব সমস্যা ধরে গেছে। একমাত্র শফিউল্লাহ প্রধান স্যারে আমার এই রোগটা ধরতে পারছে। ইউটিউবে ভিডিও দেখে আমি স্যারের কাছে আসি। ভিডিওটা আমি নিজে দেখছি না, আমার ছেলে দেখছে। দেখে আমার ছেলে আজকে 1 বছর ধরে আমার বলতেছে এই জায়গা আওয়ার লাগিয়া আমি আইনা বয়ে মানুষ এই যে দেখো যে লেগে আমি আইনা পরেতে আমার ছেলের বন্ধু এনতে চিকিৎসা হয়ে গেছে মনে কইরিয়া গিয়া মনে হ্যাঁ বিদেশ করতেছে। কইতেছে হ্যাঁ পুরাপুর সুস্থ, তোমার আম্মরে এই জায়গা পাঠাও ভালোই গো। পরে আমার ছেলে আজকে 1 বছর ধরিয়া খালি বলতেছে আম্মা আপনি এই জায়গা যান যান ভালোই গো। পরে আমি আসছি, আমি জীবন কল্পনা করি না এই জায়গায় আয়োজন সুস্থ হইয়া। আল্লাহর অশেষ রহমত, শফিউল্লাহ স্যারের উসিল্লা, আল্লাহ আমারে রহমত করছে যে আমার থেরাপি স্টাফ আছিল আমার অনেক যত্ন করছে। শফিউল্লাহ প্রধান স্যারও আয়সা আমাকে দেখতে রয়েছে। এখানে নার্স কিনারা অনেক ভালো ছিল। নার্সরা এসে আমার টাইম মতো ওষুধ দেখা দিত। ডিউটি ডাক্তার আয়সা জিজ্ঞেস করতো আমার কোনো সমস্যা আছে কিনা। এখানে ম্যানেজমেন্ট লোকেরা আয়সা জিজ্ঞেস করতো আন্টি কেমন আছেন। এখানে যে কিনারা ছিল তারা এসে সময় মতো রুম পরিষ্কার করে দিয়ে দিত। সব মিলিয়ে আমি ডিপিএসের উপরে অনেক খুশি। সবচেয়ে খুশির ব্যাপার আমি এমনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আপনার মধ্যে যদি এমন কোনো রোগী থাকে তাহলে শফিউল্লাহ স্যারকে আপনারা দেখাইতে পারেন। আশা করি আপনারাও আমার মতো খুশি হয়ে বাড়ি ফিরে যাবেন। শফিউল্লাহ স্যারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার দীর্ঘজীবী করে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।